চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর, আর সেই উপলক্ষে এখন থেকে প্রস্তুতি শুরু করেছে বিসিবি। এবার বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে এসে পৌঁছেছেন আইসিসির পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যুর তালিকায় সিলেট ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে রয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, আর প্রথম দিনে আজ মিরপুর পরিদর্শন করেছেন তারা। এরপর আগামীকাল সিলেট ভেন্যু পর্যবেক্ষণ করবেন এই প্রতিনিধি দল। বিকাশী, কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা।